এখানে দু একটা কথা বলতে চাই। আমাদের এখানে উপস্থিত আছেন এমন একজন মানুষ যাকে আমরা শহীদের মা বলে আখ্যায়িত করেছি। মানুষের মৃত্যু মানুষের জীবনটাকে শেষ করে দেয় না, কোনো কোনো মৃত্যু মানুষকে নতুন করে জাগিয়ে তোলে। ডক্টর মিলনের মৃত্যু ছিল সেই রকম একটা মৃত্যু যা আমাদের মধ্যে নতুন করে জীবনের সঞ্চার করেছিল, এবং সেই জীবনী শক্তির আঘাতে স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগে বাধ্য হয়েছিল। যখন শহীদ মা আমাদের কাছে বললেন বাঙালি বিশ্বাসঘাতকতার, বাঙালি কি ভুলে যাওয়া জাতি, বিস্মৃত প্রবণ জাতি, আমরা সেই সময় এই কথাটাও বলতে চাই যে এই বাঙালি বিস্মৃত প্রবণ জাতি নয়। এই বাংলায় অথবা এই ভূখণ্ডে শুধু মীরজাফর জন্ম নেয় নাই, এখানে মীর মদনরাও জন্ম নিয়েছিল যারা লড়তে লড়তে জীবন দিয়েছে। এই ভূখণ্ডে শুধুমাত্র রাজাকারদের জন্ম হয় নাই, এখানে মুক্তিযোদ্ধাদেরও জন্ম হয়েছিল। এই ভূখণ্ডে শুধু স্বৈরাচারের দোসরদের জন্ম হয় নাই, এইখানে ডাক্তার মিলনদের মতন মানুষেরও জন্ম হয়েছে। এই বাংলাদেশে শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতার সঙ্গে থেকে টেন্ডারবাজি করবার মতন ছাত্র সংগঠনের জন্ম হয় নাই, এখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মতো এই রকম অসংখ্য প্রগতিশীল ছাত্র সংগঠন আছে যারা বুকের রক্ত দিয়ে জনগণের অধিকার, শিক্ষার অধিকার, ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়ছে। ফলে আপনি দুঃখ পাবেন না, কখনো কখনো আমাদেরকে দুঃখে বিষাদে আমাদের মনটা আচ্ছন্ন হয়ে যায়, কিন্তু আমরা যদি আমাদের অতীতের দিকে তাকাই, আমরা যদি আমাদের ভবিষ্যতের স্বপ্নের কথা মনে করি, তাহলে বিষাদে আচ্ছন্ন হওয়া আমাদের মানায় না। বিষাদ আচ্ছন্ন হওয়া অথবা কখনো কখনো হতাশ হওয়া, এটা অনেক সময় বুর্জোয়াদের বিলাস হতে পারে, কিন্তু আমরা যারা সংগ্রামী মানুষ, আমরা যারা সংগ্রাম করতে চাই, আমাদের তো এই বিলাসিতা সাজে না, আমরা তো হতাশ হতে পারি না, বরঞ্চ হতাশার অন্ধকারকে ছিঁড়ে ফেলে আশার আলো জ্বালার জন্যই এই তরুণ সমাজ এখানে উপস্থিত হয়েছে। আজকে এমন একটা সময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যখন সম্মেলন করছে, বাংলাদেশের মানুষ তখন এই প্রশ্নটাই করছে যে ক্ষমতায় থাকলে কি জাদুর মন্ত্র আসে, ক্ষমতায় থাকলে আলমারি খুললে কোটি টাকা, তোষক তুললেই কোটি টাকা, সাধারণ মানুষের আলমারি খুললে বের হয় তেলা পোকা, সাধারণ মানুষের তোষক তুললে বের হয় ছাড় পোকা, আর এদের আলমারি তোষক তুললে কোটি টাকা, এই কোটি টাকার উৎস কি মানুষেরা জানতে চায়। আজকে গোটা দেশে কত ধরনের চেতনা বিনাশী কাজ চলছে, মুক্তিযুদ্ধের নামে, মুক্তিযোদ্ধার নামে ভুয়া সার্টিফিকেট নিয়ে সচিব হতে দেশের মানুষকে আমরা দেখেছি। এদেশে মুক্তিযোদ্ধাদের নামে ক্লাবে জুয়া এবং ক্যাসিনো খেলতে আমরা দেখছি। এদেশে মুক্তিযোদ্ধার চেতনার কথা বলে দেশের সম্পদ লুটপাট করতে আমরা দেখছি। বিদেশিদেরকে তাড়াবো বলে যারা লড়াই করছে, সেই করেছিলেন সেই গর্ব যারা করছেন, তারা বিদেশে সম্পদ পাচারের রেকর্ড তৈরি করছে। এটা একদিকে যেমন আমাদের চোখের সামনে একটা অন্ধকার পর্দা ঝুলিয়ে দেয়, আবার ঠিক তেমনি আমাদের চোখের সামনে নতুন একটা আলো জ্বালিয়ে দেয়। এইখানেই তো বসে আছেন মুক্তিযুদ্ধের সেরা নায়কদের মধ্যে অন্তত দুজন, কমরেড খালিকুজ্জামান, মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার, সেক্টর 2 এর সাব সেক্টর কমান্ডার ছিলেন। এখানে মুজাহিদুল ইসলাম সেলিম মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে নেতৃত্ব দিয়েছিলেন। মুক্তিযুদ্ধটা তাদের কাছে ব্যবসা নয়, মুক্তিযুদ্ধ তাদের কাছে সুবিধা আদায়ের কোনো সার্টিফিকেট নয়, মুক্তিযুদ্ধ তাদের সঙ্গে ছিল একটা জীবন সংগ্রাম, এবং সেই জীবন সংগ্রাম এখনো তারা অব্যাহত রেখেছেন। এই রকম মানুষ বাংলাদেশে এখনো আছে, আমরা সেই মানুষগুলোকে অতীতে দেখেছি, আর সামনে যারা বসে আছেন তাদের মধ্যে আমরা ভবিষ্যতের স্বপ্ন দেখি। অতীতের সংগ্রাম আর ভবিষ্যতের স্বপ্নের এই মিলিত স্রোত হিসাবে এই পঞ্চম সম্মেলন আগামীতে ছাত্র আন্দোলন একটা নতুন দিশা যোগাবে। শ্রমিক রাজনীতি করে বলে তাদের পক্ষ থেকে আপনাদের কাছে এই আবেদনটা জানাবার জন্য এখানে দাঁড়িয়েছে। বাংলাদেশ একটা অদ্ভুত দেশে পরিণত হয়েছে, একদিকে মাথাপিছু আয় বাড়ছে, একদিকে জিডিপি বাড়ছে, তার গৌরব কোথায় রাখবে সরকার খুঁজে পাচ্ছে না। মাথাপিছু আয় এখন দাঁড়িয়েছে $1,952। তাহলে আমাদের দেশের 6,35,00,000 শ্রমজীবী মানুষ কৃষিক্ষেত্রে কাজ করে, শ্রমিক হিসাবে কাজ করে,
বাংলাদেশে মানুষের সংখ্যা 17 কোটি, তাহলে প্রতি একজন শ্রমজীবী মানুষের উপরে 2.5 জন মানুষ নির্ভর করে। একজনের মাথাপিছু আয় যদি $1,952 হয়, প্রতিজনের 2.5 জনের সমান যদি আয় করতে হয়, তাহলে প্রতিজনের মাসিক আয় হওয়ার কথা $34,500। গার্মেন্টস শ্রমিকরা 8,000 টাকা মজুরির দাবিতে, 8,000 টাকা মজুরি এই কায় ক্লেশে জীবনযাপন করছেন। ওভারটাইম না করলে তাদের জীবন চলে না। 1886 সালে শ্রমিকরা লড়াই করেছিল 8 ঘন্টার বেশি কাজ করব না। আর আমার এই দেশে এমন আইন করা হয়েছে, আইন করেই শ্রমিকদেরকে 10 ঘন্টা কাজ করানো যাবে। আর জীবনের দায় বড় দায়, শ্রমিকরা বাধ্য হয়ে ওভারটাইম করে। তারা বলে আমাকে আর 2 ঘন্টা ওভারটাইম দেওয়া যায় না, কারণ যে বেতন পায় সেই বেতনে সংসার চলে না বলে সে নিজেই স্বেচ্ছায় ওভারটাইম চেয়ে নেয়। তারপরেও 10,000-12,000 টাকার উপরে আয় করতে পারে না। তাহলে 34,000 টাকা আয় করার কথা ছিল, আয় করছে 12,000 টাকা। প্রতি শ্রমজীবী মানুষের ঘাড়ের উপর থেকে যদি এমনি করে 20,000 টাকা করে আড়াল হয়ে যায়, গোটা বাংলাদেশে কত টাকা যায়? গোটা বাংলাদেশে আপনারা শুধু শ্রমজীবীদের হাত থেকেই আমরা দেখছি বেরিয়ে যাচ্ছে 1,20,000 কোটি টাকা। আমরা বলছি বালিশের নিচে টাকা কোথা থেকে আসে? শ্রমিকের পকেট থেকে টাকাটা কেড়ে নিয়েছে বলে ওনাদের আলমারিতে এবং বালিশের নিচে এই টাকাটা জমেছে। বাংলাদেশের কৃষক তারা 4 কোটি টন খাদ্যশস্য ফলায়, তার মধ্যে প্রায় 3 কোটি টন ধান। সরকার নির্ধারণ করেছে ধানের দাম হবে 1,040 টাকা প্রতি মন, কৃষক বিক্রি করছে 500 টাকা, প্রতি মনে সে প্রায় 540 টাকা করে হারাচ্ছে। 3 কোটি টন ধানে এই কৃষক হারায় কত? এই কৃষক হারালো 40,000 কোটি টাকা। ফলে কৃষকের পকেট থেকে চলে গেল 40,000 কোটি টাকা, শ্রমজীবীর পকেট থেকে চলে গেল 1,20,000 কোটি টাকা। এই টাকা তো হাওয়ায় মিলিয়ে যায়নি, এই টাকা একজনের পকেট থেকে আরেকজনের পকেটে চলে গিয়েছে। ফলে আমরা যে বলছি বৈষম্য হচ্ছে, বৈষম্যের দুটো বড় খাত, কৃষককে ঠকিয়ে শ্রমিককে ঠকিয়ে এই বৈষম্যের পাহাড় তৈরি করা হয়েছে। ফলে মাথাপিছু আয়ের হিসাব আমরা দেখছি, কিন্তু এই আয়টা আমাদের পকেটে আসছে না। আমরা দেখছি এর প্রভাব পড়ছে আমাদের শিক্ষায়। আমাদের শিক্ষায় নাকি অনেক অগ্রগতি হয়েছে। অগ্রগতিটা কেমন? প্রাইমারি স্কুলের শেষে ক্লাস 5-এ পরীক্ষা দিচ্ছে পিইসি পরীক্ষা 29 লক্ষ ছেলে মেয়ে। 3 বছর পরে তারা যখন জেএসসি পরীক্ষা দিচ্ছে, সেই পরীক্ষার্থীর সংখ্যা গিয়ে দাঁড়ালো 22 লাখ। ক্লাস 5 থেকে ক্লাস 8-এ উঠতে উঠতে সেখানে 7 লক্ষ ছেলে মেয়ে ঝরে পড়ল। জেএসসি পরীক্ষা যে 22 লক্ষ দিল, এসএসসি পরীক্ষা দিল সেখান থেকে 20 লাখ, 2 বছরের মধ্যে 2 লাখ ছেলে মেয়ে ঝরে গেল। এসএসসি পরীক্ষা 20 লাখ দেওয়ার পরে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিল তারা 14 লাখ, এই 2 বছরে ঝরে গেল আরও 6 লাখ। এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা এবার পাশ করেছে 9,80,000। এবং তাহলে 29 লক্ষ শুরু করেছে ক্লাস 5-এর পরীক্ষায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে হতে সেটা 9,80,000, 20 লক্ষ ছেলে মেয়ে ঝরে গেল। এরা ঝরে গেল কেন? এরা ঝরে গেল দুটো কারণে। প্রথম কারণ শিক্ষা প্রতিষ্ঠানের অভাব, দ্বিতীয় কারণ শিক্ষার ব্যয়ভার, শিক্ষার খরচ বহন করতে পারছে না আমার এই কৃষক, আমার এই শ্রমিক। চলে যাচ্ছে তারা কোথায়? 50 লক্ষ পরিবহন শ্রমিক, তার মধ্যে অন্তত 25 লক্ষ পরিবহন শ্রমিক হচ্ছে কৃষক। বাংলাদেশের হোটেল শ্রমিক 12 লক্ষ, তার মধ্যে অন্তত 4 লক্ষ হোটেল শ্রমিক কৃষক। বাংলাদেশের গৃহকর্মী 8 লক্ষ, তার মধ্যে প্রায় 4 লক্ষ গৃহকর্মী হচ্ছে কৃষক, যাদের স্কুলে যাবার কথা ছিল, যাদের কলেজে যাবার কথা ছিল, তাদের হাতে বই থাকার কথা ছিল, তাদের হাতে উঠেছে জীবনযাপনের উপকরণ। ফলে এই যে শিক্ষার ব্যয় বেড়ে যাওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ক্রমাগত কমে যাওয়া, এর মধ্যে জায়গা করে নিয়েছে বেসরকারিকরণ এবং বাণিজ্যিকরণ। এই যে ইন্টারমিডিয়েট পরীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসেছে, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 45-45টা পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়,
এবং কৃষি বিশ্ববিদ্যালয় মিলে ভর্তি হবার আসন আছে মাত্র 75,000, পাস করেছে তো 988,000, বাকিরা কোথায় যাবে? 2,00,000 ভর্তি হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, 5,00,000 ছেলে মেয়ে ভর্তি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে একটা জাতীয় পরীক্ষা কেন্দ্রে, যাদের ওখানে ক্লাস হয় না, শুধু পরীক্ষা হয় মাত্র। এবং তারপরও 3,00,000 ছেলে মেয়ে প্রতি বছর কোথাও ভর্তি হতে পারে না। এরপরেও আমরা গর্বের কথা শুনছি, শিক্ষাক্ষেত্রে নাকি সর্বোচ্চ বরাদ্দ আমাদের এখানে। সর্বোচ্চ বরাদ্দটা কীরকমভাবে সর্বোচ্চ প্রতারণায় পর্যবসিত হয়েছে? শিক্ষার বাজেটের সঙ্গে প্রায় 28টা মন্ত্রণালয়ের বাজেটকে যুক্ত করে দেখানো হচ্ছে। এই বাজেটের সঙ্গে ওই রূপপুর পারমাণবিক প্রকল্পের বালিশ কিনেছে 7,000 টাকায়, সেই টাকাও যুক্ত আছে। ফলে আমার এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তাদের হলে থাকার জায়গা নেই, তাদের জন্য প্রয়োজনীয় হল হোস্টেল ছাত্রাবাস নেই, কিন্তু তাদের ভাগের টাকা দিয়ে 7,000 টাকায় বালিশ কেনা হচ্ছে। এই সমস্ত অপচয় শিক্ষা বাজেটের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। এই ধরনের একদিকে যেমন প্রতারণা, আর একদিকে নতুন নতুন উন্মাদনা। আমরা নাকি স্যাটেলাইট পাঠিয়েছি মহাশূন্যে 2,900 কোটি টাকা খরচ করে, জনগণের পকেট থেকে টাকা নিয়ে স্যাটেলাইট পাঠালাম, আর সেই সময় দেখলাম ভারত চন্দ্রযান পাঠালো, চন্দ্রযান পাঠাতে ভারতের খরচ হয়েছে 980 কোটি টাকা, আর আমাদের একটা স্যাটেলাইট পাঠাতে খরচ হয়েছে 2,900 কোটি টাকা। এই স্যাটেলাইট তৈরি করেছে ফ্রান্স, উৎক্ষেপণ করেছে আমেরিকা, আর এর জায়গাটা ভাড়া নিয়েছে আমরা রাশিয়ার কাছ থেকে, আর নাম হয়েছে ওটা নাকি বাংলাদেশে। বাংলাদেশের জনগণের টাকা নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করে জনগণের মধ্যে একটা জাতীয় উন্মাদনা তৈরি করার এই ধরনের প্রতারণা আমাদের এখানে চলছে। ফলে এই ধরনের একদিকে প্রতারণা, একদিকে উন্মাদনা, আরেকদিকে লুণ্ঠন, আরেকদিকে অপচয়, এর মধ্যেই বাংলাদেশের জনগণ বসবাস করছে। সেই জনগণের মধ্যে প্রতিবাদী মন যেন গড়ে না ওঠে, প্রতিবাদী চেতনা যেন গড়ে না ওঠে, তার জন্য একটা সুগভীর ষড়যন্ত্র। কখনো তাদেরকে অদৃষ্ট দেখায়, কখনো তাদেরকে অযোগ্য বলে। অদৃষ্ট দেখায় এরকম, আমার কপালে নাই, কি আর হবে, কপালে নাই তাই এটা হলো না। আর অযোগ্যতা মানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আসনের বিপরীতে 42 জন ছাত্র পরীক্ষা দিলে, সবাই ভালো পরীক্ষা দিল, 41 জন তো বাদ পড়বেই। এই যে বাদ পড়ছে আসন না থাকবার কারণে, সেই আসন নাই এই চিত্রটা ভুলিয়ে দিয়ে বলা হচ্ছে তোমার যোগ্যতা নাই। ছাত্ররা ভাবছে আমি যোগ্যতাহীন অথবা আমার অদৃষ্ট। এ কারণে গ্রামে গঞ্জে মসজিদ তৈরির জন্য, মাদ্রাসা তৈরির জন্য যে পরিমাণ টাকা বরাদ্দ হয়, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সেই পরিমাণ টাকা বরাদ্দ হয় না। আমাদের বাংলাদেশ, আমরা রপ্তানিকারক দেশে পরিণত হয়েছি, গার্মেন্টসের রপ্তানি করি, $32 বিলিয়ন গার্মেন্টস পণ্য। পৃথিবীর 121টা দেশে আমরা কৃষি পণ্য রপ্তানি করি, আর পৃথিবীর 165 দেশে আমরা মানুষ রপ্তানি করি। একদিন ওই ম্যান হান্টার যারা, তারা আফ্রিকার দেশগুলো থেকে মানুষকে ধরে ধরে নিয়ে এসে দাস বানিয়ে আমেরিকাতে চালান করত, আর আজ স্বাধীনতার 48 বছর পরে এমন দেশ হয়েছি প্রতি বছর 10,00,000 মানুষ, তাদের মধ্যে প্রায় 92% হচ্ছে যুবক, তারা জায়গা জমি বিক্রি করে ব্যাংক থেকে লোন নিয়ে দেশের বাইরে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে, তাদের শরীরটাকে বিক্রি করবে, শ্রমশক্তিকে বিক্রি করবে। এই দেশ তার কাজের ব্যবস্থা করে নাই, এই দেশ তার জীবনের কোনো সম্ভাবনা তৈরি করে নাই। এরা চলে যাচ্ছে পৃথিবীর 165টা দেশে, ওরা আবার টাকা পাঠায় প্রতি বছর $16 বিলিয়ন। ফলে আমার কৃষকের আয়, শ্রমিকের আয়, প্রবাসী শ্রমিকের আয় কীভাবে লুটপাট হয়ে যাচ্ছে সেগুলো দেখবে কে? তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলবে কে? দেশের মানুষ গভীর আবেগ নিয়ে সেই প্রশ্নটা করে, সেই দিকে তাকিয়ে থাকে। সেই সময় ছাত্র যেন ঘুরে না দাঁড়ায়, ছাত্র যেন রুখে না দাঁড়ায়। গোটা বাংলাদেশে 80,00,000 মানুষকে মাদকাসক্ত করে রাখা হয়েছে, তার মধ্যে 91% হচ্ছে তরুণ যুবক। প্রতিদিন গড়ে যদি 100 টাকা করে মাদকের পিছনে খরচ হয়, তাহলে দিনে খরচ হয় 80 কোটি টাকা, মাসে খরচ হবে 2,400 কোটি টাকা, বছরে 30,000 কোটি টাকার মাদকের ব্যবসা চলছে আমাদের এখানে। আর 24,00,000 নাকি ইয়াবায় আসক্ত, একটা ইয়াবা যদি 400 টাকা হয়,
24 লক্ষ ইয়াবা আসক্তের প্রতিদিন 96 কোটি টাকা, প্রতি মাসে প্রায় 3000 কোটি টাকা, প্রতি বছরে 36000 কোটি টাকার ইয়াবার ব্যবসা চলছে বাংলাদেশে। ওই ইয়াবা নেশা, তার সঙ্গে ভয়ঙ্কর জিনিস ক্যাসিনো। এখন ক্যাসিনো সংস্কৃতিও তৈরি হয়েছে এখন, ফলে কত আক্রমণ আমাদের উপরে। কৃষক তার ফসলের দাম পাবে না, শ্রমিক তার শ্রমের দাম পাবে না, ছাত্র তার শিক্ষার অধিকার পাবে না, যুবক তার কর্মের অধিকার পাবে না। শুধু পাবে না, পাবে না, পাবে না এই কথা নয়, একদল মানুষ এত পাচ্ছে, তাদের সম্পদ দেশে রাখবার জায়গা নেই, সেকেন্ড হোম হয়ে যাচ্ছে মালয়েশিয়ায়, তাদের বাড়ি হচ্ছে কানাডায়, পুত্রকন্যারা পড়ছেন আমেরিকা। এই দুই দেশে পরিণত হয়েছে। দেশ আমাদের একটা, কিন্তু জাত হয়ে গেলাম দুইটা, একটা শোষক আর একটা শোষিত। শোষিত মানুষকে সর্বশান্ত করে শোষকরা তাদের জীবনকে সর্বোচ্চ মানে উন্নীত করবার চেষ্টা করছে। এবং একটা জিনিস খেয়াল করে দেখুন, একজন যুবনেতা তার বাসা থেকে 1,80,00,000 টাকা পাওয়া গেল, এতখানি মাতৃভক্ত তিনি, মায়ের নামে তিনি FDR করেছেন 165 কোটি টাকা, তার 300 কোটি টাকার সম্পদ আছে। এই তো একটা কথা। আর একজন পাওয়া গেল, তার বাড়িতে 8 কেজি সোনা এবং 5 কোটি টাকা। এমনি করে টাকা আর টাকা গত কয়দিন ধরে আমরা দেখছি। আর সেই সময় বাংলাদেশে 45টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য গবেষণা খাতে কত বরাদ্দ করা হয়েছে এবার জানেন? গবেষণা খাতে এবার বরাদ্দ হয়েছে মাত্র 64 কোটি টাকা। এক মাতৃভক্ত শামীম জনগণের টাকা লুটপাট করে মায়ের নামে 165 কোটি টাকার FDR করেছে, আর 45টা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গবেষণা করবে তার জন্য রাষ্ট্র বরাদ্দ করেছে মাত্র 64 কোটি টাকা। টাকা পাবে কোত্থেকে? টাকা তো সব ওদের পকেটে। জনগণের টাকা জনগণের সন্তানের জন্য ব্যয় না করে জনশত্রুদের পকেটে চলে যাচ্ছে। সেই সময় বাংলাদেশের যুবকরা কি করবে? তারা তাকিয়ে তাকিয়ে দেখবে, তারা কি এই স্লোগান তুলবে, অমুক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার পিছে? ভাইরা মুচকি হেসে এগিয়ে গিয়ে সংসদে বসছেন, আর জনগণ পিছিয়ে রাস্তাতেই বসে থাকছে। ওই সংসদে প্রতি মিনিটে 1,11,000 টাকা করে খরচ করছেন, জনগণের পক্ষে আইন পাশ করবার সময় তাদের হয় না, কিন্তু নিজেদের বেতন ভাতা বাড়িয়ে নেবার সমস্ত সুযোগ এবং সময় তাদের হয়। 10 কাঠার একটা প্লট দিলে আমি চির বাধিত থাকিব, এই প্লটটা কার, এই জায়গাটা কার? জায়গাটা জনগণের, বরাদ্দ করবেন স্পিকার, কৃতজ্ঞ থাকবেন সরকারের কাছে, আর ভোট নেবেন নাকি জনগণের কাছে? এই ধরনের একটা অদ্ভুত খেয়োখেয়ীর সমাজের মধ্যে আমরা যখন বসবাস করছি, তখন এই যুবকদের কাছে আমরা গভীর প্রত্যাশার দুচোখ মেলে তাকিয়ে আছি। আমাদের দেশ এই দিনাজপুরের রামসাগর কত আগে পুকুর খুঁড়ে জনগণের পানি তৃষ্ণা নিবারণের চেষ্টা করেছিলেন এখানকার মানুষ, আর সেই দেশ কেমন করে পুকুর খুঁড়তে হবে নাকি পুকুর চুরি করতে হবে তার ট্রেনিং নেবার জন্য অস্ট্রেলিয়া চলে যাচ্ছে, উগান্ডা যেখানে সুপেয় পানির এত অভাব, সেই উগান্ডায় বাংলাদেশ নদীর দেশ, পানি এবং পলির দেশ, পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম মিঠা পানির ভাণ্ডারের দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশ থেকে তারা ট্রেনিং নেবার জন্য চলে যাচ্ছেন উগান্ডায়। লুটপাটের আর কত চিত্র আমরা দেখব? আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা আমাদের সামনে নীতি আদর্শ চরিত্র এগুলো তুলে না ধরে তারা হিসেব দেন, 10 টাকায় চা পাওয়া যায়, সমুচা পাওয়া যায়, সিঙ্গারা পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্ব কিসের জন্য? গবেষণার জন্য নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্ব নাকি চা সিঙ্গারা এবং সমুচার জন্য। এই ধরনের মানুষরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়ে বসে আছেন। আর এক ভাইস চ্যান্সেলর বলছে, তোর বাপেরে ক কেমন করে বিশ্ববিদ্যালয় চালায় দেখি। উনি কি একদিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না? আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি, বিশ্ববিদ্যালয়ে পড়বার সময় স্টাইপেন্ডের টাকায় পড়াশোনা করেছিলেন, স্টাইপেন্ডের টাকা দিয়েছিল জনগণ, আর তিনি আজ তার সন্তান ছাত্রকে কত অবজ্ঞা করে কথা বলতে পারেন। শিক্ষা কি মানুষকে এই চরিত্রটা দেবে না? শিক্ষা কি মানুষকে এই চেতনাটা দেবে না? না দিলে যত বড় ভাইস চ্যান্সেলারই হন না কেন, ছাত্রদেরকে নিয়ে টাকা ভাগাভাগি করতে
তাদের চোখের পাতা কাঁপবে না, ছাত্রদেরকে দুর্নীতিগ্রস্ত করতে তাদের বুকের মধ্যে কাঁপন ধরবে না, ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে তাদের বিবেকের একটুকু দংশন অনুভূত হবে না। ফলে এদের দিকে তাকিয়ে কিছু পাওয়ার নেই, আমাদের তাকিয়ে থাকতে হবে আপনাদের দিকে। এই যারা ভবিষ্যতের স্বপ্ন দেখছেন, বর্তমানের লড়াই করছেন, তাদের কাছে আমরা অতীতের মানুষের আকাঙ্ক্ষাগুলো ব্যক্ত করতে চাই। একদিন যখন ছাত্র ফ্রন্ট করতে শুরু করেছিলাম, আমার সামনে যারা ছিলেন, যারা আমাদেরকে এই সংগ্রামের কাতারে নিয়ে এসেছিলেন, তারাও যেমন আছেন, আর যাদের কাছে আমরা সংগ্রামের ভার তুলে দিতে চাই তারাও আজকে এখানে আছেন, তাদের সবার কাছে এই আবেদনটাই জানাবার জন্য দাঁড়িয়েছি যে আহ্বান জানিয়ে একদিন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যাত্রা শুরু হয়েছিল, যে শিক্ষার ভিত্তিটা কী হবে, শিক্ষার ভিত্তি কি বিশ্বাস হবে না বিজ্ঞান হবে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বলেছিল শিক্ষার ভিত্তি হবে বিজ্ঞান, বিজ্ঞানের কষ্টি পাথরে যাচাই করে মেনে নেব আমরা, যা সত্য তাকে গ্রহণ করবার সাহস রাখব, যা মিথ্যা তাকে বর্জন করবারও সাহস রাখব। এই কথা একদিন আমরা ঘোষণা করেছিলাম। আমরা বলছিলাম শিক্ষা পাবে কে, যার টাকা আছে, যার বংশমর্যাদা আছে, যার অতীত ঐতিহ্য আছে? না, আমরা বলেছিলাম শিক্ষা পাবে সেই যার শিক্ষা পাওয়ার দরকার। শিক্ষার অধিকারটা হবে গণতান্ত্রিক, শিক্ষার অধিকার হবে সার্বজনীন, শিক্ষা কোনো সুযোগ নয়, শিক্ষা হবে অধিকার। সেই লড়াই আমরা শুরু করেছিলাম। আমরা বলেছিলাম শিক্ষার খরচ কে দেবে, গরিব দেশের বাবা মা, নাকি গরিব দেশের বাবা মারা যে ট্যাক্স দেন সেই ট্যাক্সের পয়সায় রাষ্ট্র? আমরা বলেছিলাম শিক্ষার আর্থিক দায়িত্ব বহন করবে রাষ্ট্র। সেই লড়াই আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে শুরু করেছিলাম। আমরা বলেছিলাম শিক্ষার উদ্দেশ্য কী হবে, শিক্ষার উদ্দেশ্য হবে জীবন এবং জগৎকে জানা, নাকি নিজের আখের গোছানো? আমরা বলেছিলাম জীবন এবং জগৎকে জানা, কার্যকারণ জানা, নিয়ম জানা, এবং নিয়ম জেনে সেই নিয়মকে মানুষের পক্ষে কাজে লাগানো, এটাই হবে শিক্ষার উদ্দেশ্য। সেই লড়াই এখনও আমাদের অব্যাহত আছে। আমরা বলেছিলাম শিখবে কোথায়, বাড়িতে বাবা মার কাছে না শিক্ষা প্রতিষ্ঠানে? আমরা বলছিলাম শিখবে শিক্ষা প্রতিষ্ঠানে। ফলে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করতে হবে এবং একটা রাষ্ট্রীয় দায়িত্ব নির্মাণ করতে হবে। আরটা বলেছিলাম শিক্ষা আমাদেরকে কী দেবে, শিক্ষা কি আমাদেরকে দেবে যে দক্ষতার সঙ্গে ব্যক্তিগত স্বার্থ, নাকি দক্ষতার সঙ্গে সামাজিক দায়িত্ব? দক্ষতার সঙ্গে ব্যক্তিগত স্বার্থ হলে কী হয় এটা বাংলাদেশের সচিবদেরকে দেখলেই বোঝা যায়, আর দক্ষতার সঙ্গে যদি সামাজিক দায়িত্ব বোঝায় দেখা যায়, তাহলে আমাদের সামনে যারা বসে আছেন তাদেরকে দেখলে বোঝা যায় তারা শিক্ষিত হয়ে ওই শিক্ষাকে তার জীবিকা অর্জনের উপায় করেন নাই, এই শিক্ষাকে তার সংগ্রামের হাতিয়ারে রূপান্তরিত করেছেন। আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে এই সমস্ত প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর পেতে চেয়েছিলাম, এবং সেই সময় আমরা খেয়াল করেছিলাম লর্ড বেরিংটন মেকলের সেই বিখ্যাত কথা। লর্ড বেরিংটন মেকলে বলেছিলেন যে আমরা ভারতবাসীর জন্য এমন শিক্ষা ব্যবস্থা কায়েম করব যাতে তারা রক্তে এবং বর্ণে হবে ভারতীয়, কিন্তু শিক্ষা এবং রুচিতে হবে ব্রিটিশ। এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু লর্ড বেরিংটন মেকলে আর একটা কথা বলেছিলেন, আমি ভারতের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সমস্ত ভারত পরিভ্রমণ করেছি, আমি এখানে কোনো চোর দেখি নাই, তস্কর দেখি নাই। যে জাতির নৈতিক ভিত্তি উচ্চ থাকে সেই জাতিকে দমন করা বড় কঠিন। ফলে আমাদের প্রথম কাজ হবে ভারতবাসীর নৈতিক ভিত্তিটাকে গুড়িয়ে দেওয়া, তাদের মধ্যে এই চেতনাটা প্রমাণ করা যে ভারতটা নিকৃষ্ট, ইউরোপিয়ানরা সর্বশ্রেষ্ঠ। এটা যদি করতে পারি তাহলে এই ভারতকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব। আজকে দেখুন দুঃখের সঙ্গে আমরা বলছি, আমাদের দেশে এখন সেই চেতনাই আছে কীভাবে যুব সমাজের চরিত্রটা, উচ্চ মানটাকে ধ্বংস করে দাও। যে বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিল একটা সিটের কাছে জিম্মি করে দাও, চপ সিঙ্গারের কাছে তাকে আটকে দাও, আর তাদের উচ্চ চরিত্রকে নামিয়ে দেবার জন্য তাদেরকে মাদকাসক্ত করে দাও। এই যে অশুভ চক্রান্ত চলে আসছে দীর্ঘদিন ধরে, সেই চক্রান্তের ধারাবাহিকতা চলছে। আবার ওই চক্রান্তের বিরুদ্ধে লড়াই করেছিলেন ক্ষুদিরাম, ওই চক্রান্তের বিরুদ্ধে লড়াই করেছিলেন সূর্য সেন, ওই চক্রান্তের বিরুদ্ধে লড়াই করেছিলেন প্রীতিলতা, ওই চক্রান্তের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের মুক্তিযুদ্ধের শত শহীদেরা, ওই চক্রান্তের বিরুদ্ধে যেমন রুমিরা লড়াই করেছিলেন, ওই চক্রান্তের বিরুদ্ধে তেমনি লড়াই করেছিলেন ডাক্তার মিলনেরা। আমরা একদিকে আক্রমণটা দেখছি, শুধু আক্রমণ নয় প্রতিরোধ যুদ্ধটাকেও আমাদের দেখতে হবে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সেই প্রতিরোধ যুদ্ধের সৈনিক হিসেবে নিজেদেরকে তৈরি করতে চায়। আমরা একই পদ্ধতি শিক্ষা ব্যবস্থা কায়েম করতে চেয়েছিলাম,
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একই পদ্ধতির একটা চিকিৎসা ব্যবস্থা চালু করেছে। সেটা কীরকম? পেটের ব্যথা, মাথার ব্যথা এবং মনের ব্যথা যাই হোক না কেন, একই পদ্ধতির চিকিৎসা, ওষুধ হবে প্যারাসিটামল। তা আমরা চেয়েছিলাম বিজ্ঞানভিত্তিক শিক্ষা, তারা আমাদেরকে কূপমণ্ডুক শিক্ষার দিকে নিয়ে যেতে চাচ্ছে। ফলে এগুলোর বিরুদ্ধেও লড়াই করবে কে? সেই লড়াইয়ের সৈনিকের দিকে গোটা বাংলাদেশ গভীর প্রত্যাশায় তাকিয়ে আছে। এই উত্তরবঙ্গের যে কৃষক ফসলের দাম পায় নাই, আর আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জের যে শ্রমিক তার শ্রমের দাম পায় নাই, যে যুবক তার চাকরি পায় নাই, সে কখনো কপাল চাপড়ায়? আর আমাদের বলতে হবে এর জন্য দায়ী এই রাষ্ট্র, এই শোষণমূলক রাষ্ট্র, এই পুঁজিবাদী রাষ্ট্র। যতদিন শোষণমূলক ব্যবস্থা থাকবে ততদিন শুধু মানুষ শোষিত হবে না, মানুষের চরিত্র কিরকম নেমে যাবে, কালকে গোটা দুনিয়ার পুঁজিপতি শিরোমণি। ট্রাম্পের কথা শুনেছেন তো? ট্রাম্প বলেছেন তিনি নাকি বহুবার নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখেন। ট্রাম্প যদি নোবেল পায় তাহলে নোবেলের যে মর্যাদা সেটা তো শুধু ক্ষুণ্ণ হবে না, নোয়াম চমস্কির সেই কথাটাই মনে রাখতে হবে যে এই পুঁজিবাদ শুধুমাত্র বুদ্ধিদীপ্ত মানুষদেরকে দাসে পরিণত করেছে তা নয়, শুধুমাত্র বুদ্ধিদীপ্ত মানুষদেরকে ক্লিপ করেছে তা নয়। বুদ্ধিদীপ্ত মানুষরা যে তোয়াজ করে সেইটা দেখে যে লক্ষ লক্ষ মানুষ তাকিয়ে থাকে নিঃস্বুপ হয়ে, এটা হচ্ছে কার্স অফ ক্যাপিটালিজম। পুঁজিবাদের সবচেয়ে ভয়ঙ্কর বিপদ হচ্ছে এইটা, মানুষ তাকিয়ে থাকে, দেখে, দুঃখ পায় কিন্তু ফুঁসে ওঠে না। ফুঁসে ওঠার বয়স কাদের? ফুঁসে ওঠার বয়স তো এই তরুণদের। গর্জে ওঠার বয়স কাদের? গর্জে ওঠার বয়স তো এই যুবকদের। সেই তরুণ এবং যুবক যারা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঝান্ডাকে হাতে তুলে নিয়েছেন, যারা সমাজ বদলের স্বপ্নকে বুকে ধারণ করেছেন, যাদের লক্ষ্য আছে ভবিষ্যতের শোষণমুক্ত সমাজ, তাদেরকে বিবেকের কাছে, তাদের যুক্তির কাছে, তাদের মনের কাছে আমরা বাসদের পক্ষ থেকে, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে একজন প্রাক্তন ছাত্রকর্মী হিসাবে এই আবেদনটাই করতে চাই। আপনাদের প্রতি আমাদের যে আশা, সেই আশাকে আপনারা ধূলিসাৎ হতে দেবেন না। অসংখ্য মানুষের বুকের বেদনাকে আপনারা ধারণ করবেন, বহু মানুষের অপূর্ণ স্বপ্নকে আপনারা লালন করবেন, শোষকদের বুকে কাঁপন ধরিয়ে দেবেন আর মানুষের বুকে ভরসা জাগাবেন। সেই ভরসা জাগাবার স্বপ্ন নিয়ে, সম্ভাবনা নিয়ে এই সম্মেলন সফল হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক, মেহনতি মানুষের জয় অনিবার্য।